फिर बंध हो गेल जूट मिल एबार श्रमिक मालिक संघात तार जन्नो काकीनाड़ा बंध हो गेल जूट मिल श्रमिक मालिक संघातेर कारणे ये जूट मिल बंध हो चे एमनटाई किन्तु खबर पाओया जाच्छे। उत्पादन बंध नफर चंद्र जूट मिले सेई जन्नो बंध हो गेल ये जूट मिल ए बिषय विस्तारित जानबो आमादेर संगे फोने रयेछेन प्रतिनिधि मासूम आक्तार। मासूम की कारणे ये जूट मिल बंध हलो की खबर पाच्छो? গতকাল শনিবার রাতে শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের এক ব্যক্তির একটা বচসা হয় এবং বচসা থেকে ধাক্কাধাক্কি হয়, তারপরেই কিন্তু গন্ডগোল ছড়িয়ে পড়ে এবং তারপর যারা স্থায়ী শ্রমিক তারা আজ সকালে মিলে কাজে যোগ দিতে চায় না। ম্যানেজমেন্টের যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তারকে শাস্তির দাবি করছে, সেই কারণে আজকে যারা স্থায়ী শ্রমিক তারা কেউ যোগদান করেনি। যদিও অস্থায়ী শ্রমিকরা মিলের মধ্যে গেছে, কিন্তু জুট মিলে একটা সিস্টেম হচ্ছে একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিট রিলেটেড, যখনই একটা ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেলে তার পরের ইউনিটের উৎপাদনও কিন্তু বন্ধ হয়ে যায়। সেই কারণে কিন্তু মিলের উৎপাদন এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। যদিও এখনো মিল কর্তৃপক্ষ মিলকে সাসপেনশন অফ ওয়ার্কে কোনো নোটিশ দেয়নি, অতএব এখনো এক কালেক্টর পর্ব চলছে। মিল বন্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বা সেটা এখনো বলা যাবে না, কারণ এখন বলা যেতে পারে যে উৎপাদন বন্ধ হয়েছে। তবে যদি সত্যি সত্যি এই মিল বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক এই মিলে রয়েছে, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বে। আরো বেলা গড়ালে ইউনিয়নের যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনায় বসে একটা আশা বাণী আছে মিল খোলার সম্ভাবনা হলেও হতে পারে, তবে এই মুহূর্তে কিন্তু মিলের উৎপাদন পুরোপুরি বন্ধ। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভাটপাড়া থানার পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। সমীর, একদমই ধন্যবাদ মাসুম। আপনাদের শোনাবো ওই জুট মিলের শ্রমিকরা তারা কি বলছেন। 6টা থেকে মিল চলার পর 11টার সময় মানুষ বেরিয়ে গেছে, বেরার পর 11টা থেকে মানুষ ঢুকেছে, ঠিক আছে, মিলে ঢোকার পর উনি বউয়া বলে ছেলে আছে সর্দার, ওকে পেচ্ছাপ করে গেছিলো সর্দার সাহেব, ওকে ঠেলে দিয়েছে। ঠেলে দেওয়ার পর ওকে বলছে বারবার আপনি ঠেলছেন বারবার ঠেলছেন, মিলের ভিতর করবে? উনি বাইরে পেচ্ছাপ করতে গেছিলো, ওকে ঠেলে দিয়েছে বউয়া কে। ওকে বাদ লাস্টে মজদুর পর যা অত্যাচার করছে, হ্যাঁ, এই বাবলু গুপ্তা। মিল বন্ধ করেছে, ওয়ার্কাররা বন্ধ করেছে, যব তক এটা ফয়সলা হবে না তব তক মিল চলবে না। ও ঝামেলা হয়েছে, সাহেবকে মেরেছে ওয়ার্কার। হ্যাঁ, ওই ওই হয়েছে, মারপিট হয়েছে, এখন কিছু হয়নি। এখন তো বাঁশি দেওয়া হচ্ছে, ওয়ার্কারকে ডাকা হচ্ছে, এখন ওয়ার্কার যদি না আসে ম্যানেজমেন্ট কি করবে?